প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, বোস রোদি দত্ত যে অফিসক পদের যে পরীক্ষা দিয়েছিলেন, যে 95টি শূন্য পদের বিপরীতে, সেই অফিসক পদের কিন্তু রেজাল্ট কিন্তু দিয়ে দিয়েছে। আজকে আমি এই ভিডিওতে জানিয়ে দেব যে কতজন পাশ করছেন এবং পরবর্তী আপডেট সহ সকল তথ্য জানতে পারবেন। চলুন আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে ভিডিওতে চলে যাই। আর বিষয় হলো বস্ত্র অধিদপ্তর যে রাজস্ব খাতে অফিসক যে 20 নম্বর গ্রেডের 95টি শূন্য পদের জনবল নিয়োগ নিয়োগে যারা, যেহেতু আপনার MCQ পরীক্ষা হয়েছে 19/1/2024 গতকাল, সেটার কিন্তু আজকে কিন্তু রেজাল্ট অলরেডি দিয়ে দিয়েছে। উপযুক্ত বিষয় প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বস্ত্র অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত অফিসক 20 নম্বর গ্রেডের যে আপনার 95টি শূন্য পদের জনবল নিয়োগ নিম্নে 19/1/2024 তারিখে রোজ শুক্রবার বিকাল 3টা হতে 4টা পর্যন্ত 1 ঘন্টা ব্যাপিক যে 7টা নির্দিষ্ট 7টা শিক্ষা প্রতিষ্ঠান, যেমন ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমিল কলেজ, উইল লিটল ফ্লাই স্কুল অ্যান্ড কলেজ, তারপর ভিকরুননিসা কলেজ, সিদ্ধিরগঞ্জ গার্লস কলেজ, সিদ্ধিরগঞ্জ উচ্চ আপনার বালিকা বিদ্যালয় এবং গাজী শামচুর নেশা গার্লস স্কুল বিদ্যালয়ে কিন্তু এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়। এখানে কিন্তু প্রচুর পরীক্ষাতে অংশগ্রহণ করেছেন, তাদের রেজাল্ট কিন্তু এই দিয়ে দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু অনেকেই রেজাল্টটা কিন্তু পেয়ে গেছেন। এই দেখতেছেন রেজাল্ট প্রচুর পরীক্ষাতে অংশগ্রহণ করছে। এখানে কিন্তু 95 জন আপনার মোট মানে নিবে তারা। এখান থেকে কিন্তু MCQ পরীক্ষা কিন্তু অনেকে মানে বেশি সংখ্যক লোক কিন্তু বাদ পড়েছেন। মোট আপনার 1619 জন, মানে 1619 জন লোক কিন্তু টিকিয়েছে রিটার্ন পরীক্ষার জন্য। আপনার লিখছে MCQ পরীক্ষা উন্নত প্রার্থী লিখিত পরীক্ষার জন্য 27/1/2024 তারিখ শনিবার সকাল 10টায় এই যে রিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ আপনি 63 নিউ স্কন্টন রোড ঢাকা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার বিষয় বস্ত্র অধিদপ্তর ওয়েবসাইট www.dot.gov.tele.talk লিমিটেড খুদে বার্তার মাধ্যমে, SSR মাধ্যমে, SMS-এর মাধ্যমে আপনার অবহিত করবে। এখন কারা কারা পাশ করছেন অবশ্যই কিন্তু আমার এই কমেন্টস বক্সে আপনারা কমেন্টস করবেন যে কে কে পাশ করছেন। অবশ্যই যারা পাশ করছেন তাদেরকে ধন্যবাদ। আর এ বিষয়ে যদি আপনাদের কোনো সাজেশন প্রয়োজন হয় অবশ্যই আপনার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেইখানে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।